এই যা গেল, বাইরে তো মনে হয় প্রচন্ড ঝড় উঠেছে। আজকে মনে হয় আর কারেন্ট আসবে না। একেই বৈশাখ মাসের প্রচণ্ড গরম, তার উপর আবার যদি কারেন্ট না আসে তাহলে রাতে ঘুমাবো কীভাবে? তবে বাইরে যেহেতু ঝড় উঠেছে তাই আজকে মনে হয় বেশ ঠান্ডাই থাকবে। টর্চ লাইটটা চার্জ আছে তো? না, তাড়াতাড়ি হ্যারিকেনটা জ্বালিয়ে। বাইরে এত ঝড় উঠেছে, এদিকে বাবাও তো এখনো বাজার থেকে বাড়ি এলো না। যাওয়ার সময় আমি বারবার বলে দিলাম যে মেঘ ধরেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কিন্তু কে শোনে কার কোথাও। নিশ্চয়ই ঝড়ের দাপটে কোথাও আটকে পড়েছে। অচিন্ত, এই অচিন্ত, কিরে কি করছিস? এই তো দাঁড়িয়ে আছি, বাবা কেন এখনো বাড়ি আসছে না দেখছি। এ হচ্ছে গৌতম, ওর বাড়ি আমার বাড়ির পাশেই, ওই এক মিনিটের হাঁটা পথ। আমরা দুজনে ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তা গৌতম, তুই এখন এখানে এই ঝড়ের মধ্যে কি করে আসলি? ও, আমি ঠিক দৌড়ে চলে এসেছি, তাছাড়া শুধু ঝড়িতে উঠেছে, বৃষ্টি তো হচ্ছে না যে ভিজে যাবো। শোন না, তোর সাথে একটু দরকার ছিল, আমার সাথে একটু যাবি? এখন এই ঝড়ের মধ্যে কোথায়? চল না, যেতে যেতে বলছি। না না, আগে বল, তোর বাড়ির সবাই ঠিক আছে তো? কারো কি কিছু হয়েছে? আরে না না, কারো কিছু হয়নি, ওই সব কিছু নয়। তাহলে এখন এই ঝড়ের মধ্যে কোথায় যাবি? আমকুড়োতে, নবীন কুড়োর আম বাগানে। কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর বলতো? এই ঝড়ের মধ্যে তুই যাবি আম বাগানে? যদি ডাল ভেঙে এসে মাথায় পড়ে তখন বাঁচবি আর? চল না চল না, এক্ষুনি চলে আসবো। না না, ঝড়ের মধ্যে যাওয়াটা ঠিক না। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি। না বলছি তো, চল 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 ভাই। ছোটবেলা থেকে গৌতম নাছোড় পাল্টা, এত বড় হয়ে গেল তবু এখনো ছেলে মানুষ গেল না। হ্যাঁ, ওর মাথায় একটু সমস্যা আছে, সেই কারণেই এরকম ছেলে মানুষই করে। না হলে কি আর কেউ এই কালবৈশাখী ঝড়ের মধ্যে আমকুড়াতে বেরোতে চায়? সেই ছোটবেলা থেকেই ঝড় জল উঠলেই একা একাই আমকুড়াতে বেরিয়ে পড়তো। দেখ, তুই যদি না যাস তাহলে আমি কিন্তু একা একাই চলে যাব। কি হয়েছে বলতো তোর? তুই আমকুড়োতে যাবি তাও এই ঝড় জলের রাতে, তাও আবার ওই নগীন খুঁড়োর আম বাগানে? তুই কি জানিস না যে ওই দিকটা কেউ যেতে চায় না? সবাই বলে নাকি আম বাগানটা যেখানে আছে ওখানে আগে শ্মশান ছিল। পরে তা সাপ করে আম বাগান করা হয়েছে, এখনো তো মনে হয় ওখানে মাঝে মাঝে মরা পড়াতে যায়। আরে না না, এখন আর কেউ যায় না, আর তাছাড়া শ্মশান ছিল তো কি হয়েছে? কিচ্ছু হবে না, তুই চল না। কালকে আমি ওই বাগানের পাশ দিয়ে আসার সময় দেখেছি, খুব বড় বড় আম হয়েছে। এই ঝড়ের মধ্যে নিশ্চয়ই অনেক আম পড়বে। কি বাচ্চাদের মতো বায়না করিস বলতো? আর তাছাড়া বাবাও তো বাড়িতে নেই, বাবা আগে আসুক, তারপর না হয় দেখা যাবে। না না, এখনই চল, তোর বাবা আসার আগেই বাড়ি ফিরে আসবো। কিন্তু যাবি না তো? তাহলে আমি একা একাই চলে যাচ্ছি, তুই থাক। গৌতম দাঁড়া, একা একা যাস না, আমিও আসছি। ছাতাটা তো নিতে দে। আরে ছাতা নিতে হবে না, বৃষ্টি তো পড়ছে না, আর তাছাড়া এই ঝড়ের মধ্যে ছাতা ধরে হাঁটতে পারবি না। তুই চলে আয়, এক্ষুনি যাবো আর চলে আসবো। এই যা, টর্চটাও তো নেওয়া হলো না। টর্চ লাগবে না, অন্ধকারে পথ চলা আমার অভ্যাস আছে, তুই আমার সাথে সাথে আয়। ঝড়ো হাওয়ার তালে তালে গাছগুলো সমানে তুলে চলেছে, এ যে জেসে ঝড় নয়, স্বয়ং কালবৈশাখী। বিদ্যুতের ঝলকানিতে চারিদিকটা মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। ঘনকালো অন্ধকারের মধ্যে আমরা কোনো রকমে পথ চিনে এগিয়ে চলেছি। নগীন খুঁড়োর আমবাগান এখান থেকে হেঁটে যেতে ওই মিনিট দশের মতো লাগবে। তুই যে বললি বৃষ্টি পড়ছে না, এই তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কোথায় বৃষ্টি, এই যা পড়ছে গায়েও লাগবে না, তুই তাড়াতাড়ি চল। ছাতাটা আনলেই ভালো করতাম, কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টির জন্য ছাতা নিয়ে আসবি বলছিস?
এই ঝড়ের দাবনে ছাতা নিয়ে চলতে পারতিস তো? কিছুক্ষণ হাঁটার পর আমরা বাগানের কাছাকাছি চলে আসলাম। আশেপাশে সুবিস্তীর্ণ ফাঁকা মাঠ। এখানে ঝড়ের দাপটটা যেন একটু বেশি। এমন সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা বেড়ে উঠল। এই রে, বৃষ্টি শুরু হলো যে, এবারে কোথায় যাবি রে? আমি বারবার বলেছিলাম ছাতাটা নিয়ে আসি, এখন ঠেলা বোঝ। আরে দাঁড়া দাঁড়া, ওই তো ওখানে একটা ছাউনির মতো দেখতে পাচ্ছি। কোথায়? ওই তো ওখানে। আয় আয় আমার সাথে আয়, তাড়াতাড়ি। কিক্ষণে যে তোর সাথে বেরিয়েছিলাম। আমরা দুজনে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম, খড়ের ছাউনি। দেখলি তো, তোকে বললাম ছাতাটা নিয়ে আসি, এখন বাড়ি কিভাবে ফিরবো বলতো? বাড়ি ফিরবি তো পরের কথা, আগে যে কাজের জন্য এলাম সেটাই তো এখনো হলো না। রাখ তো তোর কাজ, ঝড়ঝড়ের রাতে খেয়ে কাজ নিয়ে আম কুড়াতে হবে। বলছি তোর মাথাটা কি কখনো বড় হবে না? সারা জীবন ছোট মাথা নিয়ে বাঁচবি নাকি? মানে কি বলতে চাইছিস? না কিছু না, এত বড় হয়ে গেলি তবু এখনো ছেলে মানুষ গেল না তোর। প্রায় আধ ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা একটু ধরে এলো, ঝড়টাও তখন একটু কমেছে। এই অচিন্ত জল জল বৃষ্টি কমে গেছে। আমি বলি কি, আর গিয়ে কাজ নেই, চল বাড়ি ফিরে যাই। যেভাবে ঝড় দিচ্ছে এমনিতেই অনেক দেরি হয়ে গেল, এবার যদি বৃষ্টি নামে। অচিন্ত দেখ ভাই, ওটা কে? দেখলাম একটা ছায়া মূর্তি হেঁটে হেঁটে আমবাগানের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হলো কোনো শাড়ি পোড়া মহিলা। ওটা কে বলতো? জানি না ভাই, মনে তো হচ্ছে কোনো মহিলা যাচ্ছে। বাগানের দিকেই তো যাচ্ছে, নিশ্চয়ই আমাদের মতো কেউ আম কুড়াতে আসছে। আর তুই বলছিস এদিকে কেউ আসে না। শোন না, আমি বলি কি, আমাদের আর যাওয়ার দরকার নেই, ও নিশ্চয়ই সব আম কুড়িয়ে নেবে, আমরা বরঞ্চ বাড়ি ফিরে যাই। পাগল হয়েছিস নাকি? এত দূর এসো আম না করেই চলে যাব? তুই আয় আমার সাথে, আমি দেখছি ওটাকে। আমার না একদমই যেতে ইচ্ছা করছে না। আমার কথা অগ্রাহ্য করে গৌতম এগিয়ে চলল বাগানের দিকে, বাধ্য হয়ে আমিও গেলাম ওর পিছু পিছু। বাগানে গিয়ে তো আমি অবাক, একটাও আম পড়ে নেই। গাছে তো এত আম রয়েছে, অথচ এই ঝড়জলের মধ্যে একটাও আম পড়ে নেই। নাকি আগে আসা মহিলাটা সব আম কুড়িয়ে নিয়েছে? কি ব্যাপার বলতো অচিন্ত, একটাও আম তো দেখতে পাচ্ছি না। এত ঝড়জলের মধ্যে একটাও আম পড়েনি নাকি? ব্যাপারটা খুবই অদ্ভুত। অদ্ভুত না চাই, আমার কি মনে হয় জানিস তো, আগে আসা ওই মহিলাটাই সব আম কুড়িয়ে নিয়েছে। এই জন্যই আমি তোকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম। আমি ঠিকই জানতাম যে কেউ না কেউ আমাদের আগে এসে সব আম কুড়িয়ে নেবে। কি আর করা যাবে, এখন চল বাড়ি যাই। এমন সময় আবারও বৃষ্টি শুরু হল। আমাদের ঠিক পাশেই আগের মতো একটা ছাউনি দেখতে পেলাম। আমরা তাড়াতাড়ি করে সেখানে গিয়ে দাঁড়ালাম। দেখলি তো আবার বৃষ্টি শুরু হলো, এবার বাড়ি কিভাবে যাবো বলতো? রাতও তো বাড়ছে, বাবা মনে হয় এতক্ষণে বাড়ি ফিরেছে, চিন্তা করছে নিশ্চয়ই, বলেও তো আসা হলো না। আচ্ছা তুই বাড়িতে বলে এসেছিস? না আমিও বলে আসিনি, শুধু বলেছি অচিন্তদের বাড়ি যাচ্ছি। আচ্ছা ভাই, এই ছাউনিগুলো কী জন্য খোঁড়া হয়েছে বলতো? জানি না রে, এরকম অদ্ভুত না? ঝড়ের রাতের এই ঘন অন্ধকারের মধ্যে আমরা দুই বন্ধুতে দাঁড়িয়ে রয়েছি নগেন খুড়োর আমবাগানের এই ছাউনির নিচে।
চারিদিক জনমানব শূন্য। কিরকম অদ্ভুত একটা পরিবেশ, এ যেন শ্মশান ভূমি। হ্যাঁ, শ্মশানই তো, কয়েক বছর আগেও তো এখানে শ্মশান ছিল। মৃতদেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পর এখানে এনেই তো পুরানো হতো। তাদের শরীরের নরমাংসগুলো ধীরে ধীরে পুড়ে ছাই হতো, ছাই হয়ে এখানের এই মাটির সাথেই মিশে যেত, আর তারা আধপোড়া চেলাকাঠগুলো এখানের আশেপাশেই পড়ে থাকত, আজও হয়তো পড়ে আছে। কথাটা ভাবতেই আমার গা ছুমছুম করে উঠল। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম, আমার পাগুলো কাঁপতে শুরু করেছে, ভয়ে নাকি ঠান্ডায় তা আমি নিজেও বুঝে উঠতে পারলাম না। এরকম ভাবেই কিছুক্ষণ পার হয়ে গেল, বৃষ্টি মোটামুটি কমে এসেছে। এমন সময় শুনতে পেলাম, আমরা দূরে তাকিয়ে দেখলাম একদল সব যাত্রী মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে। ওরা কারা বলতো? এই বৃষ্টির মধ্যে শব্দ নিয়ে কোথায় যাচ্ছে, উড়াবে কোথায়? চারিদিকে তো শুধুই বৃষ্টির জল। তাই তো দেখলাম তারা ধীরে ধীরে আমরা একটু আগেই যে ছাউনির নিচে আশ্রয় নিয়েছিলাম ঠিক সেখানে গিয়ে উপস্থিত হলো। সেই খড়ের ছাউনির নিচে শব্দটা নামিয়ে রাখল। আবারও জোরে বৃষ্টি এলো, প্রচণ্ড বৃষ্টির কারণেই দূরের সব কিছু আবছা হয়ে গেল, সেই সব যাত্রীর দলকেও আর দেখা যাচ্ছে না। এই গৌতম, ব্যাপারটা তুই বুঝতে পারলি? একটু একটু বুঝতে পেরেছি। তার মানে ওই জায়গাগুলো শব্দেহ নামিয়ে রাখার জন্য করা হয়েছে। আমরাও তো এখন এরকমই একটা ছাউনির নিচে দাঁড়িয়ে আছি। না জানি কত বছর ধরে কত শব্দেহ নামিয়ে রাখা হয়েছে এইখানে। এটা তো ওদেরই জায়গা। কাদের? ওদের ওই মৃত মানুষগুলোর, যা এতক্ষণ আমরা দখল করে দাঁড়িয়ে রয়েছি। চল ভাই, এখান থেকে পালাই। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাবি? আমাদের কাছে আর কোনো উপায় তো নেই। আমার কি মনে হয় জানিস তো ভাই, এই পুরো জায়গাটাই আগে শ্মশান ছিল, আর এই ছাউনিগুলোতে শব্দে হয়ে এনে নামিয়ে রাখা হতো। এমন সময় ঝড়ের দাপটে একটা আম গাছ থেকে মাটিতে এসে পড়ল, সাথে সাথেই আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। গৌতম, এই গৌতম, কি হলো বলতো ব্যাপারটা? আমটা গেল কোথায়? আমিও তো বুঝতে পারলাম না, কাদার মধ্যে গেড়ে গেল নাকি বলতো? কি জানি ভাই, আমরা দুজনে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি সেই দিকে। এমন সময় আবারও একটা আম মাটির উপর পড়ল, সাথে সাথে একটা হাড়েম করা দৃশ্য দেখে আমার হাড় পর্যন্ত থর থর করে কেঁপে উঠল। এ কি দেখছি রে গৌতম, এসব কি, কার হাত ওইটা? আমিও তো কিছু বুঝতে পারছি না। আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি। এমন সময় আবারও একটা আম মাটির উপর এসে পড়ল, আর সাথে সাথে ঠিক আগের মতোই মাটির ভিতর থেকে একটা পচা গোলা হাত বেরিয়ে এসে আমটা নিয়ে আবার মাটির নিচে ঢুকে গেল। কার হাত ওইটা ভাই? কার নয় বল, কাদের? আমি তো পোস্টও দেখেছি যে আগের হাতটা একটা মহিলার ছিল,
কারণ সে চুরি পড়েছিল, কিন্তু এই হাতটা খালি, সম্ভবত পুরুষের হাত। ঝড়ের দাপটে আরো কিছু আম মাটিতে এসে পড়ল, আর সাথে সাথে এরকম কতগুলো হাত মাটির ভিতর থেকে বেরিয়ে এসে আমগুলো নিয়ে আবারও মাটির ভিতরে ঢুকে এলো। প্রত্যেকটি হাত আলাদা আলাদা মানুষের। ভাই, কারা এরা? আমার মনে হয় এরা সবাই এই শ্মশানের আত্মা। কি, চল ভাই পালাই এখান থেকে, আর এখানে থাকবো না। আমরা দৌড়ে পালাতে যাবো এমন সময় দেখতে পেলাম একজন বাগানে এসে দাঁড়িয়েছে। এই কারণে ঘরে কে চুরি করতে এসেছিস আমার বাগানে? এই রে অচিন্ত, মনে হয় বাগানের মালিক এসেছে, আর রক্ষা নেই। মাথা কি তোর একদম খারাপ হয়ে গেছে নাকি? তুই কি ভুলে যাচ্ছিস নাকি? এই বাগানের মালিক নগেন খুড়ো তো আজ থেকে বছর পাঁচেক আগেই মারা গেছে। তাই তো রে ভাই, তাহলে ওটাকে খুড়োর আত্মা নাকি? এই গৌতম, কে যেন আমার পা চেপে ধরেছে। মানে এইখানে কে তোর পা ধরবে? পায়ের দিকে তাকিয়ে দেখলাম মাটির নিচে থেকে একটা পোচাগোলা হাত বেরিয়ে এসে আমার পাটা শক্ত করে ধরে রয়েছে। এমন সময় দেখলাম নগেন খুড়োর আত্মা আমাদের দিকে এগিয়ে আসছে। কারা ওখানে? কারা আমার আম চুরি করতে এসেছিস? কারা ওখানে? কারা আমার আম চুরি করতে এসেছিস? ভাই পালা, ভাই পালা, যদি ধরতে পারে আর আসতে রাখবে না, পালা ভাই পালা। কিন্তু আমি যে মরতে পারছি না, কিন্তু তুই কিছু একটা কর ভাই, আমাকে বাঁচা। তুই এই হাতের কবল থেকে আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। দাঁড়া দাঁড়া, দেখছি কি করা যায়, দেখছি, দাঁড়া দাঁড়া। বলে সে পাশে পড়ে থাকা একটা গাছের ডাঁড় নিয়ে সজোরে আঘাত করলো হাতটার উপর। একটা ভয়ঙ্কর চিৎকার করে হাতটা আমার পাটা ছেড়ে দিল। আমরা আর দেরি না করে দৌড়াতে শুরু করলাম। আমাদেরকে কোনো রকমে এখান থেকে বাড়ি পৌঁছে দিয়ে হবে। পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসছে। আমার বাগানে আম চুরি করতে এসেছিলিস? দাঁড়া দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। কিন্তু আমরা কোনো দিকে ভ্রুক্ষেপ না করেই দৌড়াতে থাকি। সেই যাত্রায় আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আর কোনোদিনও রাতের বেলায় আম কুড়াতে যাইনি।